नमस्कार स्किम भिव चैनले स्वागत। आज के भिडियोते आलोचना करब दुआरे सरकार कैम्पे जो परिजयी श्रमिक फर्म फिलप चलते सेखाने फर्मेर पाँच नम्बर कलमटी निये अनेके समस्या होच्छे। कोथाय काज करे, कार ठिकाना लिखबें, कार अंडारे काज करें, ता एई निये अनेक समस्याई देखा जाच्छे। ता एई भिडियोते आमरा एई निये डिटेल्स आलोचना करब जाते फर्म फिलपेर कोनो समस्या ना हय। ताहले भिडियोटी खुबी गुरुत्वपूर्ण, शेष पर्यन्त देखबें। भालो लागले अवश्यई लाइक करे देबें। चैनले नतून हले अवश्यई चैनलटी सबस्क्राइब करे भिडियो सबार आगे देखते थाकबें। ता प्रथमेई पाँच नम्बर कलमे जे प्रथमेई अपशनटी आछे सेल्फ एनगेजमेंट बा स्वनियुक्त। एखाने जदि कोनो श्रमिक अन्य राज्ये जे निजे काज करें अर्थात सेखाने जे से बाड़ी भाड़ा निये छे एबं से लोकेर बाड़ीते जे काठमिस्त्रीर काज बा राजमिस्त्रीर काज करे थाकेन बा कोनो दोकान भाड़ा निये सेखाने होटेल बा रेस्टुरेंट करेछेन, सेक्षेत्रे सेई व्यक्ति এই কলমগুলোতে ফিল আপ না করলেও চলবে। তার ফিল আপ করার এই কলমগুলোতে দরকার হবে না, তাহলেও তার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। দ্বিতীয়ত বলি যে এনগেজড থ্রু এজেন্ট বা এনগেজ থ্রু আদার্স ব্যক্তি। এখানে দেখুন এজেন্টের দ্বারা নিযুক্ত বা অন্যান্য কোনো ব্যক্তির দ্বারা নিযুক্ত। যদি কোনো শ্রমিক অন্য রাজ্যে যে কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করেন বা কোনো এজেন্টের আন্ডারে কাজ করেন, তার ধরুন একজন এজেন্ট আছে, তার 200-300 শ্রমিক আছে, সে অন্য জায়গায় কাজ করায় সবাইকে নিয়ে, সেক্ষেত্রে সেই এজেন্টের নাম বা অপর ব্যক্তির নাম এই এ বি সি এই কলম থেকে তাকে লিখতে হবে। তার নাম বা ফোন নাম্বার এবং তার ঠিকানা, পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে। ঠিক তেমনই বাংলাতেও তাই একইভাবে তাকে ফিল আপ করতে হবে। যদি বাংলা ফর্ম করেন বাংলাতে লিখবেন, যদি ইংরেজি ফর্ম করেন সেক্ষেত্রে এ বি সি এই তিনটি কলমে তাকে লিখতে হবে। তারপর দেখুন আরেকটি কলম আছে এনগেজ উইদাউট এজেন্ট, অর্থাৎ এজেন্ট ছাড়া নিযুক্ত। যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে কাজ করেন বা তার বন্ধু সেখানে কাজ করছে, কোনো মালিকের বা কোম্পানির আন্ডারে তার বন্ধুকে ডেকে নিয়েছে যে এখানে কাজ করতে আয়, সেক্ষেত্রে সে ওই কোম্পানির নাম বা মালিকের নাম এই 1, 2, 3 এই কলমটিতে তাকে ডিটেলসে লিখতে হবে। সেক্ষেত্রে এমপ্লয়ের নাম অর্থাৎ নিয়োগকর্তার নাম, তার ফোন নাম্বার এবং সেখানকার ঠিকানাটা পুরোপুরিভাবে লিখতে হবে। তা এই তিন রকমের বা চার রকম যেটা বলা আছে সেলফ এনগেজড, এনগেজড থ্রু এজেন্ট বা এনগেজড উইদাউট এজেন্ট এবং এনগেজ থ্রু আদার্স, এখানে এজেন্ট দ্বারা নিযুক্ত এবং অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এই দুটি কলম প্রায় একই। অর্থাৎ এজেন্ট দ্বারা নিযুক্ত এবং অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এই দুটি কলম একই প্রায়। সেক্ষেত্রে আপনার এজেন্টের নাম বা অপর ব্যক্তির নাম বা ফোন নাম্বার এবং ঠিকানা এগুলো সব লিখতে হবে। এভাবে আপনি সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে যেখানে কোন রাজ্যে কাজ করেন বা কোন থানা সেই রাজ্যের, সেই দুটি কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং যে ডিক্লারেশন ফর্মটা আছে অ্যানেক্সার এ, সেখানে কোন রাজ্যে কাজ করেন এবং সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে। তাই এভাবে সহজেই আপনারা এই পরিযায়ী শ্রমিকদের যে ফর্মটি আছে সহজেই ফিল আপ করতে পারবেন। আরেকটি সমস্যা অনেকেই বলছেন, যেমন যে শ্রমিক সে তো বাইরে আছে, তাহলে সে সই করবে কি করে? সেক্ষেত্রে বলি তার পরিবর্তে তার বাবা মা স্ত্রী ছেলে বা মেয়ে তার পরিবর্তে ওই অ্যাপ্লিকেশন ফর্মে বা অ্যানেক্সার এতে সই করতে পারবে তার পরিবর্তে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নমস্কার।